বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, কিন্তু সকাল থেকে গলাটা একটু খুশখুশ করছে, সেই জন্য একটু একদম রচা নিয়ে বসে পড়েছি। গরম গরম চা খেলে যদি গলাটা একটু ছাড়ে। আর দেখুন, একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন হয়ে গেল ব্লগ দেওয়া হয় না। আর যেদিনের এইটা ব্লগ, সেদিন ছিল কার্তিক পুজো। আর কার্তিক পুজো উপলক্ষে দেখুন, এখানে খুব সুন্দরভাবে আয়োজন চলছে। আমাদের পাশের বাড়িতে একজনের মেয়েকে কার্তিক দিয়েছিল, সেই জন্য দেখুন তার বাবা কত কিছু জিনিস কিনে মেয়ের বাড়িতে পাঠাচ্ছে। পুজো উপলক্ষে প্রথম বছর বাবার বাড়ি থেকে বিভিন্ন জিনিস কিনে দেওয়ার এখানে একটা প্রথা আছে। দেখুন, এটা আমার কার্তিক ঠাকুরের পুজো, এটা আগের বছরের পুজো। এবছর একদম খুব কম ধুমধাম করেই হয়েছে, সেই জন্য আগের বছরের কিছু ছবি ছিল সেগুলো তুলে দিলাম। আর দেখুন, শীতকাল পড়তে না পড়তে শীতের আমেজ না আসলেও গাছেতে কিন্তু ফুলের আমেজ চলে এসেছে। এই কাগজ ফুল গাছগুলোতে থোপা থোপা একদম কুড়িয়ে আসতে শুরু করে দিয়েছে। আর একটা ডালে তো অলরেডি ফুল চলে এসেছে, আর বাকি ডালগুলোর কুড়িতে দেখুন ভরে উঠেছে। কিছুদিনের মধ্যে এই গাছগুলো পুরো একদম ফুলে ফুলে ভরে উঠবে। আমাদের ঘরে তিন রকমের কাগজ ফুলের গাছ আছে, সব গাছগুলোতে প্রচুর কুড়িয়ে এসেছে। আর এই রক্তগাঁদার গাছটা দেখছেন কত সুন্দর ফুল ফুটেছে, এই ভিডিও থেকে অরিজিনালি আরও বেশি সুন্দর লাগছিল। আপনাদেরকে জাস্ট বোঝাতে পারবো না কত সুন্দর রঙগুলো এসছে। আর গোলাপ গাছগুলো একটু কেটে দিয়েছি, তারপরে আমার নতুন নতুন ছোটো ছোটো ডাল আসছে। এরপরে যখন ফুলে গাছগুলো ভরবে তখন খুবই সুন্দর লাগবে। দেখতে পারছেন শীতকাল উপলক্ষে গাছগুলো কত সুন্দর সেজে উঠেছে, কিন্তু চন্দ্রমল্লিকাগুলো সেরকম জোর নেই। কিছু একটা পোকা আছে যেগুলো বারবার এসে গাছগুলো খেয়ে যাচ্ছে। আর দেখুন, সন্ধ্যেবেলা হতে না হতে এখানে আমরা নিয়ে চলে এসেছি মোগলাই পরোটা। মোগলাই পরোটা ঘুগনি দিকে তো দারুণ লাগে। আর দেখুন, দুপুরবেলা হয়ে গিয়েছিল, আমি সেই জন্য এখানে খাবারও পেরে নিয়েছি। আজ দুপুরের থালিতে দেখুন আমি এখানে ভাত দিয়েছি, তার সঙ্গে দিয়েছি কুলেখাড়া দিয়ে আলু সেদ্ধ মাখা। এটা বেশ খেতে ভালো লাগে, আর তাছাড়া শরীরের জন্য খুব ভালো। আমি কেন জানি না, আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমার হিমোগ্লোবিন লেভেল একদম বাড়ছে না। আর এই সেদ্ধটা খেতে আমাদের বাড়িতে সকলেই ভালো আছে, সেই জন্য এটা আজকে বানিয়ে নিয়েছি। আর রয়েছে ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল। এই সময় দেখবেন ফুলকপিতে যে কোনো কিছু সবজি ঝোল খেতেই ভালো লাগে, কিন্তু প্রতিদিন বানালে এর আবার স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। তখন কিছুতেই এটা আর কেউ বাড়ির পছন্দ করে না, কিন্তু এটা সেই জন্য আমি খুব কম বানাই, কিন্তু আজকে তো দারুণ লাগছিলো সকলে। তার সঙ্গে রয়েছে ছোটো, এখানে ছোটো ছোটো করে একদম একটা ঝাল বানিয়ে নিয়েছি। এই সবজি দিয়ে বিভিন্ন ছোটো ছোটো সবজিকে কেটে তার সবজিগুলোকে ছোটো ছোটো করে পিস করে চচ্চড়ির মতো বানিয়ে নিয়েছি। তার সঙ্গে রয়েছে চুনো মাছের টক। এই টকটা তো আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে, আর এটা দারুণ খেতে হয়েছিল। ধন্যবাদ।